মুরগির শরীরের মাংসের বদলে পায়ের মাংস খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে ভিয়েতনামের এই খামার। খামারে পালন করা বিশেষ জাতের এসব মুরগির শুধু পায়ের ওজনই 1 থেকে 1.5 কেজি পর্যন্ত, যা এর শরীরের মোট ওজনের প্রায় 1/5। এরা যত বেশি হাঁটে তত বেশি পায়ের পেশি শক্তিশালী ও বড় হয়। এদের উচ্চ মূল্যবান পায়ের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে হয়। অদ্ভুত দেখতে এ মুরগির নাম ডং তাও বা ড্রাগন ফুট চিকেন। অস্বাভাবিকভাবে ভারী, বড় এবং আঁশযুক্ত পায়ের জন্যই এর নাম ড্রাগন ফুট চিকেন। ড্রাগন মুরগির মাংসের রং তুলনামূলক কালো, অনেকটা গরুর মাংসের মতো। মাংস ছাড়াও এর পা দিয়ে রান্না করা হয় বিশেষ খাবারও, যা সেদ্ধ, ভাজা কিংবা লেমন গ্রাস দিয়ে পরিবেশন করা হয়। মুরগির পা যত বড় খেতে ততই সুস্বাদু। কয়েক প্রজন্ম ধরে ভিয়েতনামে এসব মুরগির পায়ের মাংস একটি সুস্বাদু খাবার। যদিও ড্রাগন ফুট মুরগির লালন পালন করা সহজ, কারণ তারা অন্য মুরগির মতো একই খাদ্য গ্রহণ করে। এই মাংস সুস্বাদু, রসালো ও সুগন্ধযুক্ত। ড্রাগন ফুট চিকেনের এক একটির ওজন গড়ে 5 থেকে 8 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে মুরগির ওজন 6 কেজি পর্যন্ত হলে এগুলো তাদের মালিকদের জন্য সৌভাগ্য এবং সম্পদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। একই সাথে এটি চন্দ্র নববর্ষ বা টেটের সময় একটি জনপ্রিয় উপহারও বটে। মুরগিকে খাবার হিসেবে দেওয়া হয় ভুট্টা ও চালের গুঁড়ো, যা এর মাংসের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। তারা যত বড় হয় তাদের পা তত বড় হয়। মূলত এই পাগুলির কারণেই এটি ব্যয়বহুল। দেশটির উত্তরাঞ্চলের একটি গ্রামের নামকরণ করা হয়েছে মুরগিটির নামে, যেখানে সবচেয়ে বেশি ড্রাগন মুরগির ফার্ম রয়েছে। মুরগির খামারি নগুয়েন থি হং নুং তার পরিবারের তৃতীয় প্রজন্মের মুরগির খামার তৈরি করেছেন। এই মুরগিকে দিনের বেশ কিছুটা সময় খোলা পরিবেশে ছেড়ে রাখা হয়। চন্দ্র নববর্ষে ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় খাবার টেট বানানোর প্রধান উপকরণ ড্রাগন পা মুরগি। ঐতিহ্যভাবে দেশটির ধনী পরিবারে উৎসবের দিনে এই খাবার পরিবেশন করা হয়।